ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, সকলে সুস্থতা কামনা করে আজকে আরেকটি নতুন ফ্রেশ ব্লগ শুরু করছি। আজকে পুরো ব্লগ দেখতে থাকো, অনেক এনজয় হবে। স্টেশনে চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে, 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। কোনো রকমে ঈশানকে খাওয়াতে গিয়েই অনেকটা লেট হয়ে গেছে, আমি তো চুল আঁচড়ানোর সময় পাইনি ঘুম থেকে উঠে। কালকে যে চুল বাঁধা ছিল এই অবস্থাতেই চলে এসেছি, আর বোন ক্যামেরার পেছনে রয়েছে, ও চুল আঁচড়ায়। এই অবস্থাতে দুইজন চলে এসেছি, এখন যাব মডেল শ্যুট করতে ফার্স্ট টাইম। মানে আমি তো ভাবছি কীরকম কী হবে না হবে। এর আগে একবার বাড়িতে এসে সাজিয়ে গেছিলো ঠিকই, মানে ফার্স্ট টাইম এইভাবে মানে ইনভাইট হয়ে মডেল শ্যুটে এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো দেখা যাক এক্সপিরিয়েন্স কী থাকে, আর তার আগে অনেকগুলো কাজ করবো। তো চলো, কী করছো তুমি, বেলি দেখাচ্ছ? বেলি দেখাতে হবে না তোমায়। চলো পুরো ব্লগ কন্টিনিউ দেখতে থাকো, আই হোপ কি তোমার অনেক অনেক ভালো লাগবে। কী রে তোর মুখ গরম কেন? আমি তো প্রচণ্ড এক্সাইটেড, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তোর ঘুম পেয়েছে। কী করবো, সকাল সকাল ঘুম থেকে আমি কখনো এত তাড়াতাড়ি উঠিনি, 5:30টার সময় উঠিয়ে নিয়ে এসেছে। তা আর কী করবি, তাহলে ট্রেন এখন আসতে অনেকটাই বাকি আছে, প্রায় 15-20 মিনিটের মতো বাকি রয়েছে। ততক্ষণ একটু বসে থাক। এটা নাম কি? ট্রেনটা আসতে কিন্তু বেশ সময় লেগেছিলো, প্রায় 10-15 মিনিটের মতো আমরা স্টেশনেই ওয়েট করছিলাম, দেন তারপর হচ্ছে ট্রেনটা এসেছে। তো এখন এই যে দেখো ট্রেনটা ধরবো, আর সকাল সকাল বিশ্বাস করো বেরিয়ে এসেছি, কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি। মানে বুঝতেই পারছো কতটা তাড়াতাড়ি এসেছি, কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, যেন খিদে লাগছে আর কি। এমনিতে যখন দেরি করে ঘুম থেকে উঠি তখন কোনো ব্যাপার না, কিন্তু প্রচণ্ড খিদে লাগছিলো। তাই এই যে স্টেশনে নামার আগেই মানে পুরো ট্রেনটা বসে আছে, কিচ্ছু আসেনি। আর আমি জানতাম সকাল সকাল কিন্তু ইডলি আসে, ঠিক আছে, ট্রেনের মধ্যে আমাদের এই সাইডের ট্রেনটাতে, কিন্তু মানে আজকে দেখছিলাম উঠছেই না, একদম নামবো জাস্ট ওই মুহূর্তে ইডলিটা এসেছে। তো ইডলি বড়া ছিল, তো ইডলি শুধু নিয়েছি বোনের জন্য, আমার জন্য দুইটো মানে দুইটা প্লেট হচ্ছে নিয়ে নিয়েছি। তো হাতে ওই প্লেটটা নিয়েই স্টেশনে নেমেছি, নেমে এই যে দেখো এখন একটু খেয়ে নেব, খেয়ে তারপর হচ্ছে চলে যাব পার্লারে, এখান থেকে টোটোটা ধরবো, ধরেই তারপরে ওখানে যাব। তো পার্লারে গিয়ে জানো তো আজকে প্রথমে বেশ কিছু কাজ করব, কাজ করব মানে এটা বোনের ইচ্ছা ছিল, আর সেই সূত্র ধরেই আর কি করা হচ্ছে। বোনের ইচ্ছেটার জন্য আমি ভাবলাম ঠিক আছে চল তুইও করবি আমিও করে নেবো এরমভাবেই, তো সেটা আগে করব। তারপরে হচ্ছে আগমনী লুকের জন্য ওই যে দিদিভাইটা সাজাবে, দিদিভাই বলছি, তো যে দিদিভাইটা সাজাবে সেই দিদিভাইটার হচ্ছে বাড়িতে গিয়ে সাজবো। এই যে এখন জানো তো ওভারব্রিজটার ক্রস করলাম না, কারণ ঈশানকে কোলে নিয়ে ওভারব্রিজ ক্রস করে আসতে প্রচণ্ড কষ্ট লাগে, তো তার জন্য ওভারব্রিজ না ক্রস করে, আর এমনিতে স্টেশনটাতে যে প্রচণ্ড পরিমাণে ট্রেন আসে তাও না, তো তার জন্য হচ্ছে ভাবলাম কি যে ঠিক আছে চলো এইভাবেই মানে রেল ক্রসিংটা পার করে নিই, যেহেতু সবাই পার করছিলো চলে এসেছে। আর ঈশানি দেখো আমার কোলে ছিল, তো ও হঠাৎ করে বলছে নামবো নামবো এরকম বলছিলো আর কি, নিচে হাঁটার জন্য নামবো নামবো এরকম বলতে শিখেছে, তো একটু একটু ছোটো ছোটো কথা, তার জন্য ওকে যে দেখো নামিয়ে দিয়েছি, কীরকমভাবে হাঁটছে দেখো দুই পাটাকে, মানে আগে তো ও অনেক আস্তে আস্তে হাঁটতো, হাঁটতে কষ্ট হতো, এখন দেখি বেশ ভালোই হাঁটতেও শিখে গেছে, মাঝে মধ্যে ছোটার চেষ্টা করে, ছোটো বাচ্চা তো ছোটো ছোটো পা যেইভাবে হাঁটে। তো এখন ওই যে টোটো ধরবো বলে স্টেশনের পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, ওভারব্রিজ থেকে নামলে কী হয় একদম টোটোটা সামনে পাওয়া যায়, কিন্তু ওই যে এই সাইড থেকে এসেছি কোনো ব্যাপার না, তবু কষ্টটা কম মনে হচ্ছে। ওভারব্রিজ ওই যখন মেছেদার প্ল্যাটফর্মটা পার করছিলাম মানে এত ওভারব্রিজে নিতে কষ্ট, কী বলবো। তো যাই হোক মানে বয়সটাও তো বাড়ছে না ঈশানির এই যে, তারপরে যে দেখো টোটোতে এসে বসে পড়েছে, এইবার হচ্ছে আমরা যাব পার্লারের উদ্দেশ্যে। এখানে এবার টোটোর ওই যে নিয়ম রয়েছে, একটা নির্দিষ্ট টাইমের পরেই হচ্ছে কি টোটোটা ছাড়ে, তো তার জন্য তো দেখতে দেখতে তারপরে হচ্ছে আমরা পার্লারে চলেও এসেছিলাম। পার্লারে আসার পরে দেখতেই পাচ্ছ এখানে গরম জল করেছে, এই যে এখানে একটা মানে দিয়েছে আর কি, বোন আজকে পেডিকিওর ম্যানিকিওর করবে, এটাই হচ্ছে বলার ছিল, মানে বোন পেডিকিওর ম্যানিকিওর করবে, ওর ভীষণ ইচ্ছে ছিল। তো তার জন্য ওর দেখা দেখি ও আমাকে ওখানেই বলছে দিদি তুইও করে নে তুইও করে নে, তাহলে আমিও করব, মানে এরম আর কি বলাতে আমি বললাম যে ঠিক আছে চল তাহলে তুই তোরটাও করছিস, যখন পুজোর আগে একবার নিজে একবার করেও নি। তো এই জন্যই যে দেখো বোনের এখন পেডিকিওর আরও মানে অফার চলছিল আর কি, শুধু ম্যানিকিওর করলে যে প্রাইসটা বলছিল তার থেকে পেডিকিওরও যদি করি তাহলে কিন্তু অনেক ছাড়, অনেকটাই ছাড়। তো তার জন্যই হচ্ছে পেডিকিওর ম্যানিকিওর একসাথেই করছিলাম আর কি, বোন ওইদিকে ফার্স্ট করেছে, আমি তো প্রথমে ঈশানিকে নিয়েছিলাম,
তারপরে বললাম যে ঠিক আছে চলো আমিও করবো। আর ফার্স্ট টাইম জানো তো মানে ওয়্যাক্সিংও করেছিলাম, এত ওয়্যাক্সিংটা লেগেছিল মানে কি বলবো, আমি ভাবিনি যে অতটা লাগে। মনে পড়ে আমার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি একবার হচ্ছে মানে ওই ওয়্যাক্সের হচ্ছে প্র্যাঙ্ক করেছিলাম, তো ওইখানে সেই দিনকে যে কতটা কষ্ট পেয়েছিল সেটা আজকে আমি ফিল করেছিলাম। মানে আমার তো হেয়ার তবুও হচ্ছে গিয়ে মানে হাতের যে হেয়ারগুলো রয়েছে সেগুলো খুব একটা যে বেশি তাও না, তাও আমি কতটা কষ্ট পেয়েছি, কিন্তু তোমাদের দাদাভাই যে কতটা কষ্ট পেয়েছিলো সেটা আজকে বুঝতে পারছি। যাই হোক, এখন হচ্ছে আমার ওই যেদিকে পেডিকিওর শুরু করেছে, প্রথমে কিন্তু প্ল্যান ছিল না যে ভ্যাকসিন করবো বলে, তারপরে বোন করাতে মানে আজকে সব বোনের দেখে দেখে আমি বললাম ঠিক আছে তাহলে করবো চল। হ্যাঁ, আর এই যে এখন হচ্ছে আমার মানে নেলগুলোকে ঠিক করে নেলের কিউটিকলসগুলো কাটছে, নেলটা ভালো করে পরিষ্কার করছে, আমার চলছে ওইদিকে বোনের প্রায় মানে কমপ্লিট কমপ্লিট এরকমটা একটা পদ। তো লাইফে বলতে পারো ফার্স্ট টাইম আমি পার্লারে সেইভাবে পেডিকিওর ম্যানিকিওর করছি। এমনিতেও কী বলো তো, ঈশানী ছোটো থাকার কারণে ঈশানীকে দেখা মানে দেখাশোনার জন্য না নিজের যত্নটা সেরকম একটা নিতামই না, আমি নেওয়ার সুযোগও হয়ে ওঠেনি, তার মাঝখানে এই ভিডিও কাজকর্ম বাড়ির এইসব অনেক থাকে, তো সেই সুযোগটা হয়ে ওঠেনি বলে না এ করিনি আর কি, মানে যত্ন নিতাম না, অনেক ট্যান পড়ে যায়, তাই ভাবলাম ঠিক আছে তাহলে একবার করেই নেওয়া যাক, সামনে তো পুজো আসছেই, তারপরে বর্মশাইও আসবে বলে কথা, তো তাছাড়া শখও জাগলো বলতে পারো যে ঠিক আছে চলো একবার করে দেখি, যে দেখো বোনের এখন ভ্যাকসিন করা হবে। আর আমার বোন এত বদমাইশি করেছে আজকে আমার সাথে যে কী বলবো, ও আমাকে একটাবারের জন্য বললো না যে হ্যাঁ লেগেছে, আমি ওকে জিজ্ঞাসা করলাম কিরে লেগেছে না কি, ও বলছে কি না না একদম লাগবে, তুই বিশ্বাস কর তুই কিছুই বুঝতে পারবি না, মানে আমাকে এইভাবে মিথ্যে কথা কন্টিনিউ বলেছে। আর আমিও দেখো কি বোকা, বোকার মতোই ওর পুরো কথাটা বিশ্বাস করে আমিও শেষে মানে ওর ফাঁদে পা দিয়েছিলাম, মানে প্রচণ্ড কষ্ট পেয়েছে বিশ্বাস করো, মানে এত কষ্ট পেয়েছে কি বলবো, হাতের হেয়ারগুলো রিমুভ করার জন্য প্রচণ্ড ব্যথা লাগে যাই বলো আর তাই বলো। তো এই যে দেখো এখন এখানে বোনের ভ্যাকসিন চলছে, বোনের কিন্তু মানে ম্যানিকিওর করার পরে ভ্যাকসিন করছে বোকার মতো, তবে আমি বললাম যে না আমি আগে হচ্ছে ভ্যাকসিনটা করব, তারপরে হচ্ছে গিয়ে ম্যানিকিওর করব। এবার অনেকে বলবে যে হ্যাঁ এখন তো অনেক কিছুই দেখবে অনেক কিছুই করবে, মানে অনেকে হয়তো অনেক নেগেটিভ কমেন্ট করতে আসবে, তো যাই হোক আমি একটাই কথা বলবো, যার যখন সামর্থ্য আসে সে তখনই সব কিছুটা করতে শুরু করে, ঠিক আছে, তো সেই জন্যই করছি। আর তার থেকেও বড় কথা লাইফে সব কিছুই একবার করে এক্সপিরিয়েন্সটা করা খুব ভালো, মানে খুব দরকার, যেটা আমিও করছি এই মুহূর্তে। বাপরে প্রচণ্ড লেগেছিলো এই যে এখন আমার হাতে ভ্যাকসিনগুলো করা হচ্ছে, দেখতেই পাচ্ছ আমার হেয়ার কিন্তু যে অনেক বেশি তাও না, তাও আমার প্রচণ্ড লেগেছে। তো হেটার্সদের আগে থেকে বলে রাখি তোমরা চাইলে উল্টোপাল্টা এসে লিখে যেতে পারো, আই ডোন্ট কেয়ার, আমি কিচ্ছু মনে করতেও যাবো না, এত বেশি মাথাও ঘামাবো না, তোমাদেরকে জাস্ট টুক করে আমি কমেন্ট বক্স থেকে কমেন্টের ডিলিট বা হাইড উড়িয়েই দেবো, ঠিক আছে, তোমাদেরকে আমি কমেন্ট বক্সেও জায়গা দেবো না। তো যাই হোক, কত করবে করে যাও কোনো ব্যাপার না, কারণ আমি দেখেছি সাধারণত মানুষকে কী বলো তো, যখন দেখেছি যে কেউ একটা নতুন কিছু করতে চাচ্ছে আগে হয়তো সে কখনো করেনি, আমি কিন্তু চাইলে এখানে নাও বলতে পারতাম, মিথ্যে কথা বলতাম যে আমি আগেও করতাম, না না আমি এর আগে সত্যিই কখনো করিনি, ফার্স্ট টাইম করছি। যখন কেউ এই ধরনের কথা বলে আমি দেখেছি যাদেরকে তারা সহ্য করতে পারে না তাদেরকে গিয়ে উল্টোপাল্টা গিয়ে কমেন্ট করে আসে যে হ্যাঁ এখন তো কতই বড় লোকই চাল দেখাবে, কী যেন মানে ওই ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার মতো ভাব করছো, নিজেকে মুখের সাম্বানি মনে করছে, এই ধরনের অনেক কথা বলে। তবে বলে রাখি এখানে কিন্তু প্রচণ্ড ছাড় দিয়েছিল এই ভ্যাকসিনের ক্ষেত্রে বা পেডিকিওর ম্যানিকিওর ক্ষেত্রে, যেটা অন্যান্য পার্লারে এতটা মনে হয় না আমার দেয় বলে, যেটা বোন বললো আসলে বোন এর আগে হাবিবস থেকে জিজ্ঞাসা করেছিল, আমি কখনো হাবিবসেও যাইনি যদিও, তো আমার পক্ষে এতটা জানা নেই। তো যাই হোক, এই যে দেখো এখানে আমার মানে ভ্যাকসিনটা হচ্ছিলো, দিয়ে হাতটা দিয়ে যে ক্লিন করা হচ্ছে, আর ক্লিন করার পর দেখছি হাতটা না সত্যি অনেকটা ট্যান রিমুভ হয়ে গেছে, বেশ হাতটা অনেক ক্লিন ক্লিন এরকম মনে হচ্ছিলো। আর মানে করে না করার পরে আনন্দ লাগছিলো, বাট বিশ্বাস করো মানে প্রচণ্ড হাত পা জ্বলছিলো, কারণ ওই গরম গরম ভ্যাকসিনগুলো দেওয়া হয় তো এরকম আর কি, এই জন্য প্রচণ্ড হাত পা জ্বলছিলো। তো যাই হোক, আমার এই দিককে মানে এখন ভ্যাকসিন করার পরে এখন ম্যানিকিওর করা চলছে, তবে ঈশানীকে আমি কোল থেকে নামাইনি, ওকে আমি আমার কোলের মধ্যেই রেখেছি, ও কোল থেকে ছিল যখন ওই গরম গরম ভ্যাকসিনটা করছিলাম, তখন একটু বোনকে দিয়েছিলাম যে চল তুই একটু রাখ, নাহলে গরম তো বাই চান্স যদি হাতটা দিয়ে দেয় সমস্যা হয়ে যাবে, এই জন্য। তো তারপরে হচ্ছে ওকে আমি আমার কোলে বসিয়ে নিয়েছি, এইদিকে এইদিকে হচ্ছে আমার এখন ম্যানিকিওর করা চলছে। রাত্রেবেলাতে জানো তো শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছি, তোমরা হয়তো ফ্যানের আওয়াজ পাচ্ছ, সংসার করে একটা মানে আওয়াজ আসছে, তো কী আর করা যাবে। তো যাই হোক, তারপরে ওই পার্লারের সমস্ত কাজ টাজ করে
দিদি ভাইদের বাড়িতে চলে গেছিলাম, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করেছি বলতে দিদি ভাইদের বাড়িতে মানে চিকেন হয়েছিল, মাংস ঝোল সাথে হচ্ছে একটা মানে সবজি ভাজা, পটল ভাজা এরকম ছিল। তো সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করেছি। আর শুধু যে আমরা খেয়েছি তাই না, দিদি ভাইয়ের পার্লারেও যে দুইজন কাজ করে প্লাস হচ্ছে ক্যামেরাম্যান দাদারা সবাই মিলেই আর কি খাওয়া দাওয়া করেছি। এই খাওয়া দাওয়া করার পর ঈশানি মানে প্রচণ্ড বিরক্ত করিয়েছিল। তো তারপরে হচ্ছে গিয়ে সেজেছি, তারপরে আগমনীর লুক শ্যুট করা হয়েছে, মানে এরপর আগমনীর লুকটা হচ্ছে ক্রিয়েট করা হয়েছিল। তো তার আগেই হচ্ছে সবাই মিলে মানে আর বিশ্বাস করো যে বললাম সেই অন্যান্য দিন কী হয়, যেমন দেরি করে ঘুম থেকে উঠি তেমনি দেরি করে খাই। তো ধর ঘুম থেকে উঠতে উঠতে 7:30 বেজেই যায়, তারপরে উঠে আলসেমিতা কাটতে কাটতে 8:30, 9:30 নাগাদ খিদে পায় তখন খাই। আর আজকে যেহেতু 5:30 ঘুম থেকে উঠেছি, ঘুম মানে ওই ট্রেন থেকেও নেমেছি ধরো 7:30, ওই সময় খেয়ে নিয়েছি, তো সেই 7:30 পর আর কিচ্ছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পাচ্ছিলো। তো তার জন্য এখানে এসে অনেকগুলো ভাত খেয়েছি আমি, বিশ্বাস করো প্রচণ্ড যেন মনে হচ্ছিলো পেটের মধ্যে ছুঁচো ইঁদুর সব দৌড়াচ্ছিলো। আর ঈশানি ঘুমিয়ে গেছিলো তো তাই ওকে ঘুম থেকে উঠে ওকে একটুখানি ভাত আর সবজিগুলোকে ভালো করে মেখে ওকে একটু খাইয়ে দিলাম। আর ও চিকেন খেতে পছন্দ করে তাই ওকে অল্প অল্প করে একটু মানে যতটা ঝাল সেরকম ছিল না তাই ওকে অল্প করে খাইয়েছি, ও ধোয়া মাংস টাংস একদম খায় না। তো চলো আজকে এখানে খাওয়া দাওয়াটা সেরে নিই, নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে কীভাবে আমার আগমনী লুক ক্রিয়েট করা হয়েছিল আর আগমনী লুক ক্রিয়েট করার সময় কত কী প্রবলেম হয়েছিল সবটা জানাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।